খবর পেলাম সকাল থেকেই শহরের একাধিক জায়গাতে পুরনীয় অগ্নি ইডি তল্লাশি চালাচ্ছে। যে তল্লাশির মধ্যে বর্তমান মন্ত্রীসহ প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলরও আছে, তাদের বাড়িতে তল্লাশি করছে। অভিযোগটা কি? পুরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে। প্রায় মাস ছয়েক আগে থেকে জনমানসে এসেছে, অবশেষে কোর্টের মাধ্যমে সিবিআই এটা তদন্ত করবে, এটা আমরা জানতে পেরেছিলাম। আবার আজকে সকালে জানতে পারলাম যে প্রায় ন দশ জায়গাতে ইডির অফিসাররা তল্লাশি করছে। তবে একটা কথা, আমরা সারদা নারদার কথা ভুলে যাইনি। তদন্তর গতি কোথায় আজকে? তদন্ত প্রক্রিয়া কোথায়? সারদায় যারা কোটি কোটি টাকা হারালো, যে লুটপাট হলো, ম্যাক্সিমাম গরিবের টাকা হলো, লুটপাট হয়েছে, সেগুলো কি ফিরে পেয়েছে এখনও? সেই মতো এগুলো না হয়ে যায়, আমরা চাইব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যারা দোষী তারা শাস্তি পাক, জনমানুষে তাদের নামগুলো প্রকাশ পাক, তারা শাস্তি পাক। আর এই কর্মকাণ্ডের মূল হোতা কে? তৃণমূল কংগ্রেস এক প্রকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল। সুতরাং এর মূল হোতাগুলো কারা, মেন মাথা কারা, কাদের নেতৃত্বে এগুলো হয়েছিল, তাদেরকেও জনমানুষে আনা দরকার। আমার তো আর একটা জিনিস মনে হচ্ছে যে কদিন পূর্বেই কলকাতা হাইকোর্টের বিচারপতির মাধ্যমে যেভাবে ভর্ৎসনার শিকার হতে হয়েছে বিডিকে, সে তার থেকে পরিত্রাণ পেতে এবং জনমানুষে যেভাবে ইডি সম্পর্কে ধারণা তৈরি হয়েছে জনমানুষের, সেটার থেকেও পরিত্রাণ পেতে হয়তো ইডি এটা টিভিতে মিডিয়াতে জনমানুষে ভেসে থাকার জন্য এটা করছে না, তো এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আশা করব আমাদের আধিকারিকরা যথাযথভাবে দায়িত্ব পালন করে যারা দুর্নীতির সাথে যুক্ত, পুরনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি যারা তদন্ত করছে, যারা যুক্ত, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিক।